মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। কিভাবে তা সম্ভব হচ্ছে সেই রহস্য আজ আমরা উদ্ঘাটন করব আমাদেরই পাড়ার এক যুবকের কাছ থেকে, যার নাম হচ্ছে নন্দ। আমাদের যুবক খুবই ব্যস্ত সময় অতিবাহিত করছে, চলুন ওর থেকে সরাসরি একটু শুনে নিই। তো নন্দ, কি করে তুমি শুরু করলে? অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড ফার্স্টে আমাকে এটার সাথে ইন্ট্রোডিউস করায়, আমাকে একটু দেখায় দেয় আর কি। দেন আমি ওখান থেকে টেক ওভার করি, মানে নিজের মতো শুনে লেগে থাকি, ইউ নো স্ট্রাগল। অ্যান্ড ফাইনালি এক সপ্তাহ পরে আর্নিংটা শুরু হয়ে যায়। সপ্তাহখানেকের মাঝে? বাহ, বেশ দারুণ তো। কিন্তু তুমি কিসে কাজ করো? তোমার আশপাশে কোনো কম্পিউটার বা ল্যাপটপ দেখছি না যে। ইউজুয়ালি আমার এত কিছু প্রয়োজন নাই, আমি জাস্ট আমার মোবাইল ফোন দিয়ে সব কিছু করতে পারি। আমি মোটামুটি দুটো ফোন দিয়ে আমার সব কাজ কমপ্লিট করে ফেলতে পারি। আমার ফ্রেন্ড আছে, ও আবার ভিআইপি সার্ভিস দেয়, এর জন্য ওর চারটা ফোন ইউজ করা লাগে। খুবই ইজি এবং পোর্টেবল বলে মনে হচ্ছে। তো কোন কোন দেশে তুমি সাধারণত কাজ করে থাকো? আমার লোকাল প্লাস ইন্টারন্যাশনাল দুই ধরনের ক্লায়েন্টই আছে, আমি সবাইকেই সার্ভিস দিয়ে থাকি। তাহলে তো তোমার দিন রাত সবসময় কাজ করা লাগে। ব্যাপারটা শুধু ওরকম না, বিকজ আমি যখন কাজ করতে বসি তখন থেকে কাজটা স্টার্ট হয়, আর আমার ক্লায়েন্টরা আবার আমার মেসেজের জন্য বসে থাকে। চলুন এবার তাহলে মূল কথায় আসি, তোমার মাসে কীরকম টাকা পয়সা ইনকাম হয়? এখন তো মান্থলি প্রায় 2-3 লাখ টাকার মতো ইনকাম আছে, আর মাঝে মাঝে এর থেকেও বেশি হয়। বাহ, বেশ ভালোই তো। আমাদের সবারই তো মোবাইল ফোন আছে, আমারও কাজ করতে ইচ্ছে করছে। একটু বলবে তুমি আসলে কি কাজ করো? ওইটা আমি আরেকদিন আপনাকে বলবো, আজকে থাক। না না না, থাকবে কেন? আর দেশের বেকারত্ব দূরীকরণে আর বৈদেশিক মুদ্রা নিয়ে আসার ক্ষেত্রে তোমার এই কাজ অনেক ভূমিকা রাখবে। একটু খোলামেলা বলেই ফেলো, কি কাজ করো তুমি? ওইটা আমি আপনাকে আরেকদিন বলবো। ওকে, আমি একটু ব্যস্ত, তো আপনাকে আরেকদিন আমি ডিটেলসে সব কিছু খুলে বলবো, আজকে আসি আমি। লক্ষ লক্ষ মানুষ শুধু তোমারই কথা শুনতে চাইছে, বলো। দেখি দেখি তোমার মোবাইলটা একটু দেখি। মোবাইলটা নিয়ে কি করতেছ? এ কি, তানিয়া ইসলাম, রিমা তালুকদার, মিষ্টি চৈতি, এরা কারা? আমি আসলে মেয়েগুলার ফেক অ্যাকাউন্ট দিয়ে ছেলেদেরকে নক করি, আর মেয়ে দেখলে কিছু ছেলেদের মাথা অটোই খারাপ হয়ে যায়, সেই সুযোগটাই আমি কাজে লাগাই। ওদেরকে আস্তে করে প্রেমের ফাঁদে ফেলি, বিভিন্ন রকম হেল্প, নিড আর ডিমান্ড বোঝায়, ওদের থেকে টাকা আর ডলার নেই। আর একবার যদি সব কিছু কমপ্লিট হয়ে যায়, টুস করে ওদেরকে ব্লক মেরে ফেলে দিই। এইভাবে একই ছবি বারবার ইউজ করেও দেশ আর দেশের বাইরে থেকে ব্যাপক টাকা পয়সা ইনকাম করা যায়। ইউরো হ্যাপি ফ্রিল্যান্সিং। সব ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং না, এখানে কিছু ইথিক্যাল ব্যাপার আছে, কিছু কাজ আছে যেটা করে অনেক অর্থ উপার্জন করা পসিবল, বাট সেটা ইথিক্যাল ওয়েতে না। আল্লাহ তাআলা আপনার রিজিক যে নির্ধারণ করে রাখছেন সেটা আপনি মরণের আগেই পৃথিবীতে পেয়ে যাবেন। সো ভালোভাবে সততার সাথে পরিশ্রম করে যে আর্নিংটা আপনার হবে সেটাই আপনার জন্য করা ভালো।